ঠিক আছে মাছ, ঠিক আছে গালি সাদা ঠিক আছে মাছ ভালো গালি সাদা সঠিক 1430 টাকা এখন পর্যন্ত এই রিসের দাম উঠেছে। আমরা বাজারে আরো কিছু কত কয় ভাইয়া কত কয় এই 1400 বিক্রি হয়েছে 1500 বিক্রি হয়েছে। আয় দিনের কত কেজি ঈদের পরে বাজারে ইলিশের সরবরাহ কি বেড়েছে না কমেছে, আর দাম কেমন যাচ্ছে? অনেক বেড়েছে, দামও কমছে অনেক। বর্তমানে বাজারে কি অবস্থা, মাছের কত টাকা কেজি ইলিশ কত যাচ্ছে? 15 টাকা কেজি পাওয়া যাচ্ছে কেজি। আচ্ছা, সরবরাহ কি বাড়ছে না কমছে? আগে 2000 ছিল, 2500 ছিল। এর থেকে কি আরো সরবরাহ বাড়ার সম্ভাবনা আছে সামনে? নদীতে মাছ পড়লে আরো কমবে দাম, আস্তে আস্তে দাম আরো কমবে। জি, ধন্যবাদ। কি বলছেন আবার বলেন তো, কি 1300 টাকা করে নেবেন? না, বর্তমানে মাছ আছে তো, আমার মাছ তা লাগে 1000 টাকা কি। হ্যাঁ, তাহলে পাবলিক খাইতে পারে, পাবলিক খাইতে পারে। নাই নেওয়ার পারে না। এখন এগুলো কত কেজি দেবেন আপনি? ঈদের পরে বাজারে মাছের অবস্থা কিরকম, মাছ কেমন বিক্রি হচ্ছে আর সরবরাহ? ঈদের পরে মাছের অবস্থা না মোটামুটি ভালো, কিন্তু রেটটা অনেকটা কম। এত কম কেন? 1500 নিচে তো ঈদের আগে বিক্রি হয় না। মহামহার কারণ হইল মানুষ কোরবানিতে গোস্ত খাওয়াটা বেশি একটু উপকার হয়, সবাই গোস্তের প্রতি একটু ঝুঁকছে, মাছটা একটু কম হয়। কাজে হয়তো বা আশাবাদী যে ঈদের পর আবার মাছের রেট একটু বেড়ে যাবে। 400 গ্রাম ম্যাডাম দিই। কয় কেজি হয়েছে?
12 কেজি 300 12 কেজি 300